বর্তমান সময়ে বেশিরভাগ যুবকরা আল্লাহর পেছনে দৌড়ায় না, বেশিরভাগ যুবকরা এখন মেয়েদের পেছনে দৌড়ায় না। এটা অনেক বাবা মাকে বলে, হুজুর আর পারছি না, ছেলেটা শেষ, কোন মেয়ের পাল্লা যে পড়েছে, আমার কথাও শোনে না, মায়ের কথাও শোনে না, কারো কথা সে শোনে না। বেশিরভাগ যুবক এরা মেয়েদের পেছনে দৌড়ায়, কারণ হচ্ছে কি জানেন? কারণটা হচ্ছে উই হ্যাভ আ লট অফ ল্যাকিং অফ কোয়ালিফিকেশন, উই হ্যাভ আ ল্যাকিং অফ গুড পার্সোনালিটি, গুড ক্যারেক্টার। যুবকরা যে মেয়েদের পেছনে দৌড়ায়, তোমাদের ব্যক্তিত্বের অভাব, আমাদের চরিত্রের বড় অভাব। আমি সহ যুবকরা যারা আছেন, আমাদের চরিত্র বড়ই খারাপ, আমাদের চরিত্রে অনেক ত্রুটি। এখন যুবকরা কি করে জানেন? যুবকরা এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ, ম্যাক্সিমাম ইয়াং এরা এখন ফেসবুক ইউজ করে, এবং ফেসবুকে এরা সুন্দরী মেয়েদেরকে খুঁজে বেড়ায় যে কোথায় সুন্দরী মেয়ে পাওয়া যায়, সুন্দরী মেয়ের আইডি খুঁজে রিকোয়েস্ট পাঠায়, মেসেজ করে ইনবক্সে, আর মেয়েরা যদি রিপ্লাই না করে যুবকরা গালাগালি করে। এরকম যুবক আছে না? আছে। কাজ কাম নাই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জব নাই, চাকরি নাই, বাপের উপরে খায়, বাস অলওয়েজ এগুলো করছে। এই যে তোমরা ফেসবুকে, মেসেঞ্জারে এই যে মেয়েদের সঙ্গে কথা বলো অলওয়েজ, এতে তোমার লাইফের কোনো উপকার আছে না ক্ষতি আছে বেশি? বলেন ক্ষতি না উপকার? ক্ষতি, পরিপূর্ণ ক্ষতি। এই কথাগুলো আমাকে বলতে হবে, এই কথা আমাকে বলতে হবে, এটা আমার ওয়াজিব, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু টক অ্যাবাউট অন দ্যাট প্রবলেম উইচ ইজ রিয়েলি ক্লোজ টু ইয়াং জেনারেশন। আমাকে এমন সমস্যার কথা বলতে হবে যা যুবকদের কাছে ঘনিষ্ঠ সমস্যা, ঠিক কিনা? বেশিরভাগ যুবক, শোনেন কিছু রিয়েল লাইফের কথা বলি, ওয়াজ থেকে বের হন, একটু রিয়েল লাইফের কথা শোনেন। এখন তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনেক যুবক এরা গার্লস স্কুল আছে না, গার্লস স্কুল, আবার দেখবেন যে মহিলা কলেজ আছে না, এরকম মহিলা কলেজ, অনেক যুবক ফ্রেন্ড সার্কেল নিয়ে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। সত্যি বলছি, লিখে রাখেন, দেখবেন কেন দাঁড়িয়ে থাকে, সুন্দরী মেয়ে দেখবে সে অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। মহিলা কলেজের সামনে অনেক যুবক দাঁড়িয়ে থাকে, আমি দেখেছি, আমাকে অনেকে বলেছে হুজুর দেখেন, ম্যাডামরা আমাকে বলেছে হুজুর দেখেন এখানে আমরা মেয়েদেরকে পড়াই যে সব দাঁড়ায় থাকে কেন, ছুটি হলেই এই মেয়েদেরকে এরকম ডিস্টার্ব করবে। এই যে যুবকরা মেয়েদের পেছনে দৌড়ায়, বন্ধুরা বলে দোস্ত যেও না, তোমার লাইফ তামা তামা হয়ে যাবে, এই মেয়ে ভালো না। যুবক বোঝেই না, যুবক টোটালি ম্যাড, টোটালি মেন্টালি সিক। মেয়েদের পেছনে দৌড়াতে গিয়ে পুরো লাইফের টার্গেট শেষ, জীবন শেষ, সব কিছু যুবকের শেষ। এই যে আমার কলেজের টুকরা আব্বাজানেরা বসে আছেন, তাদের অনেক দুঃখ আছে, এই দুঃখ আমরা বুঝি। একটা সন্তান যখন পথবিচ্যুত হয়ে যায়, একটা সন্তান যখন পথভ্রষ্ট হয়ে যায়, আব্বা আম্মা যে কষ্ট পায় পৃথিবীর সেই কষ্ট আর কেউ পায়। আব্বা আম্মা বোঝায় যে আব্বা যেও না, মেয়েদের সঙ্গে হারাম রিলেশনশিপ করো না, অবৈধ সম্পর্কে জড়িয়ে থেকো, যুবকরা শোনে না। এই যে যুবক, তুমি তোমার লাইফের টার্গেটকে ভুলে গিয়ে এই যে মেয়েদের পেছনে তুমি দৌড়াচ্ছ, তোমার ক্ষতি হচ্ছে দুইটা। কয়টা ক্ষতি? আমার অবজারভেশনে, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, তোমার ক্ষতি হচ্ছে দুইটা। কয়টা ক্ষতি ভালো করে শুনবেন। এক নাম্বার ক্ষতি হচ্ছে তুমি তোমার ভবিষ্যৎকে নষ্ট করছ, ইউ আর ওয়েস্টিং ইউর ফিউচার। তুমি তোমার ভবিষ্যৎকে নষ্ট করছো, শুধু তোমার ভবিষ্যৎ নয়, তুমি তোমার আব্বার ভবিষ্যৎ নষ্ট করছো, তোমার মায়ের ভবিষ্যৎ নষ্ট করছো, ইউ আর ওয়েস্টিং ইউর ফ্যামিলি ফিউচার। তুমি তোমার পরিবারের ভবিষ্যৎ নষ্ট করছো। এই যে তোমার আব্বাটা আজীবন নিজের সব শ্রম ব্যয় করে, মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করেছে, তোমার মায়ের তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, তোমার বাবার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, সে আব্বা আম্মাকে ভুলে
তুমি যে এই যে মেয়েদের পেছনে তুমি দৌড়াও, হাউ ডু ইউ ডু দ্যাট, কেমন করে করো তুমি এটা? এই আব্বাটা যদি একবার চোখের পানি সে তোমার জন্য বদদোয়া করে, যুবক তোমার নিস্তার নাই, লিখে রাখো আমার থেকে, সোনার কলমে লিখে রাখো, তোমার আব্বা যদি বিরক্ত হয়ে একবার আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আর পারছি না, তোমার লাইফের ধ্বংস অনিবার্য। এজন্য প্রথম ক্ষতি হচ্ছে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করছো, তুমি তোমার পরিবারের ভবিষ্যৎ নষ্ট করছো, তোমার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে? নাম্বার ওয়ান। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে এই যে তুমি যে মেয়ের সঙ্গে খারাপ কাজে জড়িত হচ্ছ, আপনাকে রাগ করছে আমার উপরে? রাগ করছেন? বলতে হবে আমাকে, বলতে হবে। আপনি আমাকে মারলেও বলবো, কাটলেও বলবো, আমাকে বলতে হবে এটা। তুমি যে মেয়েটার সঙ্গে এত তোমার প্রেম, আব্বাকে ভুলে, মাকে ভুলে, তোমার ফিউচার প্ল্যান ভুলে গিয়ে, বিশ্বাস করো ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে না। এখন কেউ বলবে, হুজুর অনেক সময় ফেসবুকে দেখতে পাই 10 বছরের প্রেমের মিলন হয়ে গেল, 5 বছর প্রেম করলো এবার বিয়ে হয়ে গেল, এরকম হয় না? শোনেন, এক্সেপশন, এটা এক্সেপশন, এটা মাঝে মাঝে হয়, বাট এক্সেপশনাল ইজ নট অ্যাকসেপ্টেবল ইন আওয়ার সোসাইটি। ম্যাক্সিমাম টাইম হোয়াট হ্যাপেন্স দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল ইন আওয়ার সোসাইটি। যেটা মাঝে মাঝে হয় এটা সমাজে গ্রহণযোগ্য নয়, যেটা অলওয়েজ ঘটে, যেটা সবসময় ঘটে, যেটা ম্যাক্সিমাম টাইম ঘটে, এটা আমাদের সমাজে গ্রহণযোগ্য। সন্দেহ আছে কোনো? সন্দেহ আছে কোনো? এখন এই যে যুবকরা মেয়ের পেছনে পড়ে ফিউচার শেষ, আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক শেষ, পরিবারের সঙ্গে সম্পর্ক টোটালি শেষ, কিন্তু এই যুবকটা যে আমও হারাচ্ছে, ছালাও হারাচ্ছে, এর খবর যুবকের কেন তুমি পাবা না ওই মেয়েকে? কারণ হচ্ছে বর্তমান সমাজে বাবা যারা আছেন, মেয়ের বিয়ে দেখা দেওয়ার সময় আপনি কি ছেলের চেহারা দেখেন নাকি জব দেখেন? সত্যি বলবেন, জব দেখেন। আমি কি মিথ্যা বলছি কোনো কথা, বানিয়ে বলছি কোনো কথা? একটা বাবা অ্যাজ এ ফাদার আমিও এরকমই দেখব, যে ছেলের টাকা পয়সা আছে কিনা, ধন সম্পদ আছে কিনা, কোয়ালিফিকেশন আছে কিনা, শিক্ষিত কিনা। এই যে যুবকটা যে প্রেম করছে, এর তো ফিউচার প্ল্যান নাই, ভবিষ্যৎ প্ল্যান নাই, এই জন্য সে কোয়ালিফিকেশন অর্জন করতে পারে নাই, ভালো একটা জব সে অ্যাচিভ করতে পারে নাই। তো যখন প্রেম করতে করতে একটা দীর্ঘ লম্বা সময় অতিক্রম করছে আর যখন বিয়ের সময় আসছে, তখন মেয়ে বলছে, বাবা আমার তো প্রপোজাল আসতেই আছে, তোমাকে আমাকে এখনই বিয়ে করতে হবে, প্রপোজাল পাঠাও আমার বাবার কাছে। তখন বাবা বলছে, কী ব্যাপার মা, এই ছেলে তো বেকার, এর তো টাকা নাই, পয়সা নাই, জব নাই, চাকরি বাকরি কিচ্ছু নাই, আমি কেমন করে তোমার বিয়ে তার সঙ্গে দিব? বাস আব্বা রাজি না। আর মেয়ে বলবে যে, ঠিক আছে আমি আমার বাবার বাধ্য সন্তান, আমার বাবা আমাকে যাই বলবো আমি তাই শুনবো, তোমার কোনো দরকার আমার, বিশ্বাস করো, বিলিভ মি ইট উইল হ্যাপেন, এটা হবে। এই জন্য মেয়েদের পেছনে দৌড়ে তোমার সময়কে নষ্ট করে দিও না, লাইফটাকে, ফিউচারটাকে নষ্ট করে দিও না। তুমি এমন কাজ করো, রাগ করবে না, এমন কাজ তুমি করো যেন তোমাকে মেয়েদের পেছনে দৌড়াতে না হয়, বরং মেয়ের বাবারা যেন তোমার পেছনে দৌড়ায়, যা এত সুন্দর মেয়ের সঙ্গে আমি আমার মেয়েকে বিবাহ দিতে চাই, ছেলের সাথে, তাই না? এরকম হওয়া দরকার না যে এত সুন্দর ছেলে তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব, এটা হচ্ছে তোমার করা দরকার। সো ইস্টাবলিশ ইউর সেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করো, এই ভংচং লাইফ আর কয়দিন রে বাবা, নিজের পরিবারের মুখকে উজ্জ্বল করো, পরিবারটাকে প্রতিষ্ঠিত করো। তোমার আব্বার অনেক স্বপ্ন, তোমার আম্মার অনেক স্বপ্ন, এই ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করে সময়টা আর নষ্ট করো, এই টিকটক করে সময় নষ্ট করো, স্টপ, স্টপ ম্যান, ফাউন্ডার অন ইট, ফাউন্ডার অন লাইফ, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইউর ফ্যামিলি। থামো, পরিবার নিয়ে ভাবো, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো, নিজের লাইফ নিয়ে ভাবো, তোমাকে সব কিছু অচিরে মিলিয়ে দিবেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আমাদের কথাগুলো আলহামদুলিল্লাহ যুবকরা শুনে, লক্ষ লক্ষ যুবক আমাদেরকে শুনে, আলহামদুলিল্লাহ।